তুমি জানো যে কালকে 108টা পুরসভার যে ফলাফল ঘোষিত হয়েছে তাতে 102টি পুরসভা তৃণমূলের একচ্ছত্র আধিপত্য, কিন্তু 4টি পুরসভা শঙ্কু হয়েছে, জাপদানি, ঝালদা, একরা এবং বেলডাঙ্গা। এমনিতেই প্রায় 200 জনকে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়িয়েছিলেন তাদের বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু জন জিতেওছেন, 100-এর বেশি তৃণমূল থেকে বহিষ্কৃত তারা জিতেছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছিল যে এই সমর্থনের ক্ষেত্রে এই দলদের যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে তাদের সমর্থন নেওয়া যাবে কিনা। আজকে তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, কুণাল ঘোষ যেটা জানাচ্ছেন যে রাজ্য তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে সমর্থনের প্রশ্নে গোটা বিষয়টা স্থানীয় স্তরের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ চাপদানি, ঝালদা, একরা এবং বেলডাঙ্গায় ভোট গঠনের ক্ষেত্রে কেউ যদি সমর্থন করে শাসক দলের প্যানেলকে, তৃণমূলের প্যানেলকে, তাহলে সেক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ করবে না রাজ্য তৃণমূল নেতৃত্ব, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে এটা ইঙ্গিত স্পষ্ট যে আগামী দিনে চাপদানি, ঝালদা, একরা এবং বেলডাঙ্গাতে কোনো অঘটন না ঘটলে শাসক দল তৃণমূল ভেগ ভোট গঠন করছে এবং 108টির মধ্যে 106টি পুরসভায় তৃণমূলে দখলে আসছে। কিন্তু তুমি জানো যে তৃণমূলের তরফ থেকে যাদের বহিষ্কার করা হয়েছিল, তৃণমূল থেকে যারা তৃণমূলের টিকিট না পেয়ে যারা তৃণমূলের নির্দেশকে অমান্য করে ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে আগে থেকেই বলা হয়েছিল যে তাদের বহিষ্কার যেমন করা হচ্ছে ভবিষ্যতে তাদের দলে ফেরানো হবে না, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন। এবং তারপরেও যেটা সিদ্ধান্ত হয়েছে রাজ্য তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, যে সমর্থনের প্রশ্নটা স্থানীয় নেতৃত্বের উপর ছাড়া হলেও তাদের দলে নেওয়ার ক্ষেত্রে গোটা বিষয়টা রাজ্য কমিটি বা রাজ্য তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে, তাদের দলে ফেরানো হবে কি হবে না সেই বিষয়টা। কিন্তু সমর্থনের প্রশ্নটা স্থানীয় স্তরের উপরই ছেড়ে দিচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। ত্রিশঙ্কু পুরসভাগুলিতে স্থানীয় স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে তারা সিদ্ধান্ত নিয়ে ভোট করবেন সেভাবেই হবে, রাজ্যের আলাদা নির্দেশের বিষয় নেই, বললেন কুণাল ঘোষ। কি বলেছেন শোনাব। ত্রিশঙ্কু যে পুরসভাগুলি রয়েছে এখনো পর্যন্ত দলের যা সিদ্ধান্ত, আমি দলের মুখপাত্র হিসেবে শুধু সিদ্ধান্তটা বলতে পারি, এখনো অবধি দলের যা সিদ্ধান্ত, স্থানীয় স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে তারা সিদ্ধান্ত নিয়ে ভোট করবেন সেটাই হবে। এখানে রাজ্য স্তর থেকে আলাদা কোনো সিদ্ধান্ত বা নির্দেশের বিষয় নেই। নির্দল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য কমিটি নেবেন। আমি আরও বলতে পারি যে সিদ্ধান্তের বিষয়ে এর আগে যে অবস্থান দলের ছিল তার থেকে কোনো পরিবর্তনের কোনো রকম নির্দেশ আমি এখনো পর্যন্ত জানি না বা মুখপাত্রদের কাছে নেই। নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে 6 জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে, ফলে ত্রিশঙ্কু চাপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাপদানি পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে 11টি ও নির্দলরা 10টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস 1টি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতাকর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। দুজনকে দল বহিষ্কারও করা হয়, দল থেকে বহিষ্কারও করা হয়। চাপদানি পুরসভায় ভোট গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর, এবারও বজায় থাকলো সেই ধারা, কটাক্ষ করেছে বিজেপি।